কি করো? এক্সারসাইজ করি। খিদা লাগছে? খুব ক্ষুধা লাগছে আমার। কি খাবো বলো তো? কি খাওয়া যায় এখন? পুটুল সাপা। কয়টা দেখি, কয়টা রান্না করবো, কয়টা খাবা? মাত্র চারটা। চারটা দিতে কিছুই হবে না আমার, চারটাই রান্না করে নিয়ে আসো। চারটা নুডলস খাবা? ও মাই গড, খুব ক্ষুধা লাগছে। ওর কি খুব ক্ষুধা লাগছে? চারটা নুডলস কি কেউ একসাথে খাইতে পারে? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি কিন্তু অনেক হ্যাপি হয়েছি। আমি খাইতে পারি এখন, আগে খাইতে পারতাম না। আপনি ভালোভাবে যখন খাইতে পারবেন, নিজেকে দিতে পারবেন, নিজের পেট যখন ভরবে, তখন দেখবেন আপনার এরকম মনে করেন যে মাসাল টাসাল সবকিছু হবে। মাসাল টাসাল কেমন হয়েছে দেখি। এখনো এক্সারসাইজ করতে হয় ভালোভাবে, মাত্র ফুল সেটা একটু মোটা হয়েছি। এই নজর দিও না কিন্তু মেয়েরা, যেটি এটা এই যে যেটা খেতে কিন্তু একটু খারাপ না। হ্যাঁ, আপনার যদি মনে হয় খেতে ফ্লেভারটা দেখি, সুন্দর চা ফ্লেভারই তো, চা পাতার মতো চা তো। হ্যাঁ, সো এটা খেতে কিন্তু একটুও খারাপ না।